একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহর এলাকায় দক্ষিণ দিনাজপুর জেলার নবনির্বাচিত তৃণমূল জেলা সভাপতি সুভাষ ধাওয়ান ও চেয়ারম্যান অশোক মিত্রকে সংবর্ধিত করল বালুরঘাট টাউন তৃণমূল এসসি ওবিসি সেল। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি চেয়ারম্যান ছাড়াও বালুরঘাট পৌরসভা চেয়ারম্যান অশোক মিত্র, বালুরঘাট ব্লক সভাপতি স্বপন বর্মন প্রমুখ। বালুরঘাট টাউন এসসি ওবিসি সেলের পক্ষ থেকে সংবর্ধিত করা হলো, কেমন লাগছে? আমাকে ঠিক নয়, চেয়ারম্যান সাহেব এবং আমাদের দুজনের আমন্ত্রণে এখানে আসা ভালো লাগছে। অনুষ্ঠান এসসি সেলের পক্ষ থেকে করা হয়েছে, আমরা নতুন আলোচনা করে দেখি কর্মীদের সঙ্গে। বলছি যে প্রথম আপনি কিসে নজর দিবেন? সংবর্ধনা জ্ঞাপন করব।